নমস্কার শ্রদ্ধেয় দর্শক, দূরদর্শন কেন্দ্র ত্রিপুরার ডক্টর স্পিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের দেশ এবং পৃথিবীর প্রায় প্রতিটি দেশ এক অদ্ভুত আতঙ্কে প্রত্যেকটি দিন এখন কাটাচ্ছে। আমাদের রাজ্য তার থেকে দূরে নয়, ঘরে ঘরে আমাদের প্রত্যেকের এখন একটাই কথা, কবে যাবে এই রোগ। হ্যাঁ, আমরা আজ করোনা নিয়ে আবার কথা বলবো। এই রোগটি সম্পর্কে বিস্তারিত আমরা গতদিনও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, তবে আজকের এই আয়োজনে আমরা প্রধানত আমাদের রাজ্যের ব্যবস্থাপনা কোথায় কি আছে এবং আমরা যদি কেউ আক্রান্ত হই, পরিবারে যদি কেউ আক্রান্ত হন, আমরা কোথায় কি পরিষেবা পেতে পারব, কাদের সঙ্গে কথা বলতে হবে, কি করতে হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা অত্যন্ত আনন্দিত, চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সময় দিয়েছেন। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে রাজ্যের স্টেট সার্ভিলেন্স অফিসার ডক্টর দীপ দেববর্মা। মহাশয়, আপনাকে স্বাগত জানাই আমাদের এই আয়োজনে। একদম শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইবো ডাক্তার বাবু, আমাদের রাজ্যে এই মুহূর্তে পরিস্থিতিটা কেমন? করোনা নিয়ে আপনি নিজে ব্যক্তিগতভাবে প্রত্যেকটি জেলার সঙ্গে যোগাযোগ রাখছেন, প্রতিটি জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে আপনার নিয়মিত কথা হচ্ছে, সেই হিসেবে আপনি যদি আমাদের প্রথমে একটু আলোকপাত করেন যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই যে আমাকে আমন্ত্রিত করার জন্য, এবং আমার মাধ্যমে যারা দর্শক বন্ধুরা আছেন তারা আমাদের রাজ্যের পরিস্থিতি নিয়ে একটু অবগত হবেন। তো আমি যে প্রশ্নটা করেছে যে আমাদের রাজ্যের এখন পরিস্থিতি দেখতে যাই, এখন কি পরিস্থিতি আমাদের আছে। আমরা সবাই জানি যে শুধু ত্রিপুরা রাজ্য নয়, সারা ভারতবর্ষে যেটা সেকেন্ড ওয়েভ বলে থাকি, কোভিড এর সেকেন্ড ওয়েভ অলরেডি এটা বিভিন্ন রাজ্যে এটার প্রভাব ফেলেছে। আমাদের ত্রিপুরা রাজ্যে সেইভাবে প্রভাব যদি এখনো না ফেলেও, কিন্তু তার যে আগামী দিনে প্রভাব পড়বে বা প্রভাবের যে একটা সিগন্যাল, সেটা কিন্তু অলরেডি আমাদেরকে এখন দিতে শুরু করেছে। আপনারা সবাই জানেন যে বিগত 2-3 মাস আগে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, যেখানে আমাদের রাজ্যের পজিটিভ অ্যাক্টিভ কেসের সংখ্যা 2 এ নেমে এসেছিল, এবং আমরা কিন্তু তখন প্রচন্ড খুশি হয়েছিলাম যে হয়তো একটা দিন আসবে আমাদের কাছে যে আমাদের কাছে কোভিড কেস 0 থাকবে, অ্যাক্টিভ কেস। কিন্তু সেকেন্ড উইকের ফেব্রুয়ারি পর থেকে যখন ভারতবর্ষের বাকি রাজ্যে বাড়তে শুরু করলো, মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, তখন ধীরে ধীরে কিন্তু আমাদের রাজ্যের কেসেস এর সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে, এবং যেটা আপনারা গতকাল দেখতে পারলেন যে 2021 সনের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত আমরা গতকাল রিপোর্টেড করেছি যে আমাদের এখানে 466 জন পজিটিভ এসেছে। এগারোর কথা বলছি আমরা। যদি আমরা যদি পরিস্থিতি নিয়ে যদি যে প্রশ্নটা শুভ আমাকে করেছে যে রাজ্যবাসীকে সিচুয়েশনটা কি জানানো পড়ে, সিচুয়েশনটা ডেফিনেটলি যদি এই ট্রেন্ড চলে থাকে, কারণ আমরা যখন একটা সাইন্টিফিক মডেলের কথা বলি তো আমরা ডেফিনেটলি কিন্তু তার বিগত 1 সপ্তাহের কি ট্রেন্ড আছে সেটার উপরে অ্যানালাইসিস করে কিন্তু আমরা একটা ইন্টারপ্রিটেশন বা একটা সাজেশন আমরা দিতে পারি। যদি আমি গতকালের রেজাল্টটা দেখি, পজিটিভ কেসেস এবং বিগত 1 সপ্তাহের যদি আমি ট্রেন্ডটা দেখি, তো ডেফিনেটলি আমাদের যে আগামী দিনগুলি একটু হয়তো উদ্বেগজনক হতে পারে, যদি ভাইরাস তার নিজের থেকে যদি তার মধ্যে যদি নিজস্ব কোনো চেঞ্জ না আনে ভাইরাস তার নিজের মধ্যে, আর এছাড়া যদি মানুষ যদি তার কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যদি পালন না করে থাকে, তো হয়তো আগামী দিন আমাদের সংখ্যাটা আরো বাড়বে। অনেক ধন্যবাদ ডাক্তার বাবু। আরেকটা বিষয় আমরা যেটা জানতে চাই, মানে সবচেয়ে প্রধান যে প্রশ্নটা এখন ঘরে ঘরে, সেটা হচ্ছে মানে আপনি যেহেতু স্টেট সার্ভিলেন্স অফিসার, আপনি সামগ্রিকভাবে গোটা রাজ্যের চিত্রটা তুলে ধরতে পারবেন। ধরুন আমি নিজে আমার পরিবারে মনে করছি যে আমার কোভিড হয়েছে, যে মানে বলা হয় সিমটমস, ওই সিমটমস গুলোর মাধ্যমে আমি যদি মনে করি আমার পরিবারে যারা আছেন, বয়স্ক মা বাবা কিংবা আত্মীয় স্বজন, আমার নিজের যে কোনো কাউ, মানে যে কেউ মনে করতে পারেন যে আমার কোভিড হয়েছে, এই আমার হয়েছে থেকে যে প্রশ্নটা মনের মধ্যে মানে আমাদের আসে যে এবার আমি কি করব, এবার আমাদের কি করা, সরকারি যে পরিষেবাগুলো রয়েছে আমাদের রাজ্যে বা আমাদের শহরে, প্রধানত আমাদের শহর এখন আক্রান্তের মূল কেন্দ্রবিন্দুতে, সেই জায়গায় আপনি আমাদের একটু বলবেন যে
ঠিক সঙ্গে সঙ্গে সরকারের কোন পরিকাঠামোর কাছে আমরা পৌঁছবো, কি করতে হবে আমাদের, এটা একটু বলবেন। দেখুন, যদি আমাদের মনে আসে যে আমরা হয়তো আমাদের সিমটমস দেখে, যেটা সিমটমস এর কথা যেটা বললেন, সিমটমস কিন্তু যেটা আগে আমরা কি জানতাম, জ্বর সর্দি কাশি এসব জিনিস প্রধানত ফার্স্ট ওয়েভে ছিল, কিন্তু সেকেন্ড ওয়েভে যখন সিমটমস অনেক অ্যাটিপিক্যাল সিমটমস দিয়েও কিন্তু মানুষ কিন্তু পজিটিভ আসছে। ফর এক্সাম্পল, যেমন মানুষ আপনার লুজ মোশন করে রিপোর্ট করছে, কিন্তু যখন টেস্ট করা হচ্ছে তাকে পজিটিভও পাওয়া যাচ্ছে। তো শুধু সর্দি কাশি হলে পরে যে কোভিড হবে সেটা কিন্তু এরকম পরিস্থিতি এখন আর নেই। এখন দেখা যাচ্ছে মানুষ অ্যাটিপিক্যাল সিমটমস নিয়ে প্রেজেন্ট করছে। তো এই কারণে, যেহেতু করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস ভাইরাস, তো ভাইরাল যখন একটা ইনফেকশন হয়, ডেফিনেটলি নর্মাল ভাইরাসের যা সিমটমস থাকে, সিমিলারলি এই ভাইরাসের সিমিলার সিমটমস থাকে। সর্বপ্রথম যদি জ্বর সর্দি কাশি, বা সবচেয়ে প্রধানত যদি ম্যালেজ লাগে, ম্যালেজ মানে প্রচন্ড দুর্বলতা লাগে শরীরে বা এরকম কিছু লাগে, তো সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কিন্তু একমাত্র উপায় হলো আমাদেরকে কনফার্ম করার জন্য টেস্ট করিয়ে নিতে হবে। যদি টেস্টগুলি করাতে হয় আমাদের রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে রাজ্যের মেডিকেল কলেজ পর্যন্ত এই টেস্টিং এর ব্যবস্থা আছে, অবশ্যই এখানে গিয়ে সেরে সঙ্গে সঙ্গে কিন্তু টেস্টটা করিয়ে নিতে হবে। টেস্ট করার পরে রেজাল্টের উপরে ডিপেন্ড করবে পজিটিভ আসলে কি করতে হবে, নেগেটিভ আসলে কি করতে হবে। টেস্টিং এর ছাড়া কোনো উপায় নেই যে আমরা কি করব না করব সেটা না, কিন্তু অবশ্যই আমার কাছে সবার কাছে আবেদন থাকবে, যদি কারোর এরকম মনে হয় অবশ্যই টেস্টিং করান। কারণ টেস্টিং করালে যত তাড়াতাড়ি যদি আমরা ডায়াগনোস করতে পারি, ততটুক চিকিৎসায় কিন্তু সফলতাও বেশি পাওয়া যায়। আমাদের কি টেস্টিং এর জন্য প্রত্যেকটা হাসপাতালে পর্যাপ্ত মানে পরিষেবা রয়েছে, মানে সুবিধা রয়েছে এখন টেস্টিং চলছে, নাকি কোথাও গেলে এরকম হতে পারে যে রোগীরা শুনবেন যে না এখানে হয় না আপনি ওই হাসপাতালে যান, নাকি প্রত্যেকটা যে কোনো হাসপাতালেই যে কেউ যেতে পারেন টেস্টিং এর জন্য? দেখুন, যে কোনো হাসপাতাল বললে আমি তো বললামই, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সামাজিক স্বাস্থ্য কেন্দ্র, মহকুমা হাসপাতাল, ডিস্ট্রিক্ট হাসপাতাল, স্টেট হাসপাতাল, মেডিকেল কলেজ, এই এই যতগুলি আমি নাম বললাম সেখানে কিন্তু টেস্টিং এর ব্যবস্থা আছে। এখন কেউ যদি ডিসপেন্সারিতে যায়, উপস্বাস্থ্য কেন্দ্রে যায়, যাওয়ার পরে যদি বলে টেস্টের ইয়ে করে, তো সেখানে কিন্তু টেস্টিং এর প্রোটোকল আমরা করি না। কারণ কেন, প্রত্যেকটি টেস্টিং সেন্টার করতে গেলে অনেকগুলি ব্যবস্থাপনাও দেখতে হয়, তো সেটা হলো প্রত্যেকটি সরকারি নির্দেশ অনুযায়ী সেই জায়গাতে সেই সিমটোমেটিক যা যা বললাম সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, এবং আমার স্বাস্থ্যকর্মীকে গিয়ে যদি বলে, এবং স্বাস্থ্যকর্মী যদি বলে যে হ্যাঁ এই সিমটমস অনুযায়ী ওনার টেস্ট প্রয়োজন আছে, তো অবশ্যই টেস্টিং। আচ্ছা, আরেকটা বিষয় যদি আপনি আমাদের একটু বুঝিয়ে বলেন, এই যে যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের অনেককেই হাঁপানিয়াতে নেওয়া হচ্ছে, তাদের অনেককেই আমাদের বিভিন্ন জেলাতে নানা কোভিড কেয়ার সেন্টারে নেওয়া হচ্ছে, কাউকে আবার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এই যে রোগীদেরকে এক এক সময় এক একজনকে এক একটা জায়গায় পাঠানো হচ্ছে, আবার অনেককে হোম আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে, একটু বোঝার জন্য আমরা জানতে চাইছি আপনার কাছ থেকে যে, বা সাধারণ মানুষ যাতে বিষয়গুলো বুঝতে পারেন, যে কোন অবস্থায় আপনারা কাদেরকে কোন কোন জায়গায় পাঠিয়ে দিচ্ছেন, মানে আমরা কি চাইলেই কেউ হাসপাতাল ভর্তি হতে পারবো, কেউ চাইলেই কি হাঁপানিয়া যেতে পারবো, না কি ব্যবস্থাপনা এটা হচ্ছে? একদম ঠিক, এটা খুব ভালো প্রশ্ন, এটা সবারই জানা দরকার আছে। দেখেন, যে কোনো একটা যদি মানুষ টেস্টিং করার পরে যদি পজিটিভ আসে, তার দুইটাই জিনিস থাকতে পারে, একটা হলো সিমটোমেটিক হতে পারে বা অ্যাসিমটোমেটিক হতে পারে, যে লোকটা কোনো সিমটমস নেই বা অ্যাসিমটোমেটিক। যদি অ্যাসিমটোমেটিক হয়ে থাকে এবং তার যদি অন্য আগের থেকে কোনো উপসর্গ না থাকে, যদি কোনো ক্রনিক ডিজিজে না ভোগে, তো সরকারের নির্দেশ অনুসারে এবং ভারত সরকারের যে গাইডলাইন সেই অনুযায়ী কিন্তু আমরা কিন্তু প্রমোট করছি হোম আইসোলেশনের জন্য। হোম আইসোলেশনে থাকবে এবং হোম আইসোলেশনে থেকে বাড়িতে 10 দিন থাকবে। 10 দিন থাকার মধ্যে যদি লাস্ট 3 ডেজে কোনো ফিভার না আসে, তো 10 ডেজ পরে কিন্তু আমরা ডিসচার্জ করব, সেটা আমরা রিসেন্টলি একটা গাইডলাইন ইস্যু করেছি। 2 নাম্বার, যদি সিমটোমেটিক থাকে তখন কি করব, সিমটোমেটিকের মধ্যে আমরা কিন্তু পেশেন্টটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করি, মাইল্ড পেশেন্ট, মডারেট পেশেন্ট, সিভিয়ার পেশেন্ট। এখন বলতে পারেন যে আমার যারা শ্রোতা দর্শক বন্ধুরা আছেন, যে মাইল্ড পেশেন্ট বলতে আমরা কি বুঝি, মাইল্ড পেশেন্ট বলতে বুঝি হলো যে ফর এক্সাম্পল যদি একটা পালস অক্সিমিটারে যদি আমি দেখি তার অক্সিজেন স্যাচুরেশন
94% অ্যাভাব মেনটেন করছে এবং অন্য কোনো উপসর্গ নেই, হ্যাঁ, তো সেটা হলো মাইল্ড পেশেন্ট। তো মাইল্ড পেশেন্টের ক্ষেত্রে কি হয়, আমরা সাজেস্ট করি কোভিড কেয়ার সেন্টারে যাওয়ার জন্য। কোভিড কেয়ার সেন্টার হলো বেসিক্যালি একটা আইসোলেটেড সেন্টার যেখানে একটা হেলথ টিম থাকবে, একটু মনিটরিংটা বেশি হবে, সেটা হলো কোভিড কেয়ার সেন্টার। এখন যেটা আমি যেটা বললাম অক্সিজেন স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন যদি 94% নিচে যদি ড্রপ করে এবং এটা কন্টিনিউয়াস যদি 2 থেকে 4 ঘন্টা ড্রপ করে 94% নিচে মেনটেন করে, তখন ওই মাঝে অক্সিজেনের প্রয়োজন পড়তে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টকে ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার, মানে কোভিড কেয়ার সেন্টারের উপরের লেভেলটা হলো ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার, সেখানে পেশেন্টকে সাজেস্ট করা হয়। তারপরে যদি দেখা যায় যে স্যাচুরেশন তারপরেও যদি 90% এর নিচে আসছে, 88-90 মধ্যে মেনটেন করছে এবং ফ্রিকোয়েন্ট ড্রপ করছে, যদি সঙ্গে অন্য কোনো সিমটমস ডেভেলপড হয়, ধরুন হাই ফিভার আসলো, তারপরে কফ হলো বা অন্য কিছু প্রবলেম হলো, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাজেস্ট করি ডেডিকেটেড কোভিড হসপিটালে যাওয়ার জন্য। তো সেটা হলো আমাদের 3টা ক্যাটাগরি লেভেল যেখানে আমাদের ট্রিটমেন্ট ফেসিলিটি আছে। ট্রিটমেন্ট ফেসিলিটি যেটা যেটা বললো যে মানে জিবি থেকে হাঁপানিয়া, হাঁপানের থেকে ওইখানে একটা পেশেন্ট এক জায়গায় না থেকে আরেক জায়গায় যাচ্ছে কি করে, হ্যাঁ, যে পেশেন্টটা আজকে জিবিতে আছে যদি তার ওই ক্যাটাগরিতে বা ওই ক্রাইটেরিয়াতে ফুলফিল করে ও ইমপ্রুভ করে যায়, তো সেখানে থাকা থেকে সে ওই সেন্টারে গেলে আমাদের কি হবে, আমাদের রিসোর্সেসকে আমরা ইউটিলাইজেসটা ভালোভাবে করতে পারবো এবং যেই বেডটাতে ওই পেশেন্টটা উনি আছেন, যেহেতু উনি রিকভার করেছেন, ওইখানে যদি উনি যান, তো ওই বেডটা একটা ডেফিনেটলি যদি একটা পেশেন্ট কোনো ওই ক্যাটাগরিতে পড়ে সিরিয়াস ক্যাটাগরিতে, ওইখানে আসলে ইজিলি ট্রিটমেন্টটা পেয়ে যাবে। তো সেই কারণেই আমরা পেশেন্ট রেফারেল সিস্টেম আমাদের মধ্যে সেইভাবে আমরা ইয়ে করেছি এবং ভারত সরকারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা মেনটেন করে রাজ্য সরকার সেটাকে আমরা ফলো করছি। আরেকটা বিষয় ডাক্তার বাবু, আপনি যদি আমাদের একটু বুঝিয়ে বলেন, আমরা যেটা লক্ষ্য করি বা সাধারণত আমরা যেটা পথে ঘাটে দেখতে পাই, আমাদের শহরে এখনো বহু মানুষ মাস্ক ব্যবহার করছেন না, সামাজিক দূরত্বের বিষয়টি মেনে চলছেন না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি যে লক্ষণের কথাটা বলছিলাম, যে শহর ছাড়িয়ে গেলে আমরা যদি একটু গ্রামের দিকে যাই, একটু শহর থেকে দূরে যাই, আবার গিয়ে কোনো একটি জেলা শহরে পড়ি, তখন দেখা যায় হ্যাঁ কিছু মানুষ মাস্ক পরছেন অবশ্যই, কিন্তু গ্রামাঞ্চলের যে চিত্রটা এখনো গ্রামের বহু মানুষ বলছেন বা নিয়মিতভাবে আমরা জানতে পাচ্ছি যে তারা বলাবলি করছে নিজেদের মধ্যে যে এটা কোনো রোগ নয়, এটা বিভিন্ন ধরনের রিউমার বা এটা আমাদের এখানে আসবে না, আমাদের গ্রামে কারোর এটা হয়নি, এটা কোনোদিনও হতে পারে না, এই ধরনের নানা ভ্রান্তি এখনো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করা? দেখুন, ডেফিনেটলি আপনারা যদি দেখেন ফার্স্ট ওয়েভে, মানে 2020 সনে 2020 ইয়ারে আমাদের যত কেসেস এসছে, বেসিক্যালি কিন্তু কেসেসগুলি পার্টিকুলার কিছু পকেটসে এসছে। গত বছর কিন্তু সিপাইজলা ছাড়া এবং ধলাই ডিস্ট্রিক্ট ছাড়া বাকি কিন্তু অন্য ডিস্ট্রিক্টে কিন্তু গ্রামেগঞ্জে সেই পরিমাণ কিন্তু পজিটিভ কেসেস আসেনি বা পজিটিভ কেসেসের কিন্তু মর্টালিটি হয়নি ওইসব এলাকাতে। তো তাতে কি হয়েছে, মানুষের মধ্যে একটা ধারণা যে করোনা হচ্ছে হচ্ছে কিন্তু এরকম তার কোনো প্রভাব পড়ে না। যদি আপনাদের মাধ্যমে, যেমন আপনারা একটা মিডিয়াম, যেমন ইলেকট্রনিক মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, আমরা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গার কিন্তু চিত্রটা কিন্তু আমরা প্রত্যেক দিন আমরা দেখতে পাই। এখন যেটা দেখা যাচ্ছে সেকেন্ড ওয়েভে কিন্তু যে করোনা কিন্তু শুধু শহর কেন্দ্রিক না, শহরে এফেক্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু রুরাল এরিয়াও এফেক্ট হচ্ছে। আজকে আমাদের সারা ভারতবর্ষের অলমোস্ট 65-70% লোক কিন্তু রুরাল এরিয়াতে, গ্রামে গঞ্জে কিন্তু বাস করেন এবং ওদের কারণে কিন্তু শহর পুরো ডিপেন্ডেন্ট। এখন শহরে রোগগুলি হচ্ছে, শহর থেকে রোগগুলি ধীরে ধীরে, এখন কি হয়, শহরের মধ্যে যারা রুরাল এরিয়াতে আছেন তারা কাজের জন্য আসছেন বা কোনো কারণে আসছেন এবং তারা সংক্রমিত হয়ে ওদের নিজের গ্রামে ফেরার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে রিউমার যে কিছু হবে না বা করোনা হলে এরকম কিছু না, সেটা কিন্তু না। কারণ কেন, যদি আমি প্রথমেই বললাম, যদি আমরা সেই রেফারেন্সগুলি দেখি আমরা কিন্তু সেই চিত্রটা দেখতে পারবো এবং যা যেখানে হবে
পরিস্থিতি যখন নিজের চোখের সামনে যতক্ষণ কেউ না দেখতে পারবে তখন কিন্তু ততটা বিলিভ করানো কিন্তু অন্য মানুষকে কষ্ট। তো সেই ক্ষেত্রে আপনার মাধ্যমে আমার বিনম্রভাবে আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবেন, যেটা শুভ্র বলেছেন যে মাস্ক কিছু পড়তে দেখা যাচ্ছে, খুব আনন্দের বিষয় এবং ভালো বিষয়, ইটস গুড সাইন। এবং আপনারা যারা এটা দেখছেন আপনাদের মাধ্যমে আমার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই রোগটাকে নিয়ে কোনো অবহেলা, রিউমার বা কোনো ফলস প্রপাগান্ডার কথাবার্তা এগুলি কিন্তু করবেন না। তাতে কি হবে, মানুষ ওই জিনিসটাকে যদি অ্যাকসেপ্ট করে নেয় পরবর্তী সময় কিন্তু একটা এরকম আসবে যে ওরাই আক্রান্ত হয়েছে এবং কিন্তু অনেকের বিপদও এসে যেতে পারে। ঠিক ডাক্তারবাবু, আরেকটা বিষয়, আপনি যেহেতু স্টেট সার্ভিলেন্স অফিসার আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন, কারণ আপনার কাছে গোটা রাজ্যের বিভিন্ন নথিপত্রগুলো বা উদাহরণগুলো এসে জমা পড়ে। সেই জায়গার নিরিখে আপনি যদি আমাদেরকে একটু বলেন, ধরুন আমার বাড়ির তিনটি বাড়ি পরে কোনো একটি বাড়িতে করোনা আক্রান্ত কেউ আছেন, কিংবা আমার বাড়িতে আমি নিজে করোনা আক্রান্ত, এবার আমার চারটা বাড়ি পরে যে বন্ধুটি থাকে সে ভাবছে আমার বাড়িতে আসবে এবং আমাকে কিছু খাবার দিয়ে যাবে, একটু সাহায্য করবে, কারণ আমার আশেপাশে কোনো বাড়ি তারা দরজা জানলা বন্ধ করে ঠিক করে নিয়েছে, আমার সঙ্গে কথা বলবে না, আমার সঙ্গে দেখা করবে না, আমার বাড়িতে আসবে না। এই যে একটা ভয় ভীতি কাজ করছে সাধারণ মানুষের মধ্যে যে না, করোনা মানে আমরা ওই বাড়িতে যাব না, ওই বাড়িটা সিল করে দাও, ওই বাড়িটা বন্ধ করে দাও, আমরা কেউ তাকাবো না ওই বাড়ির দিকে, ওই বাড়ির হাওয়া থেকে করোনা আসতে পারে, এরকম নানা ধরনের মানে ভাবনা চিন্তা আমাদের শিক্ষিত তথাকথিত সমাজের বহু মানুষের মধ্যেই আছে। যিনি বা যারা কোনো এক করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাকে একটু সাহায্য করতে চায়, তার পাশে দাঁড়াতে চায় বিপদের দিনে, একটু খাবার দিতে চায়, একটু ওষুধ কিনে দিয়ে আসতে চায়, একটু ফল দিয়ে আসতে চায়, তাদের জন্য কি প্রোটোকল, কিভাবে সেটা করা? দেখুন, আমি তো আপনার প্রশ্নটা দিয়ে আমি বলছি যে বাড়ি সিল করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি যদি দেখা যায়, যদি পোস্টার লাগানো হয়, এটা কেন লাগানো হয় সেটা অবগত করা হয় যারা ওই বাড়িতে অন্যরা আসছে, সো দ্যাট দে ক্যান বি অ্যালার্ট। অ্যালার্ট হতে হবে যে ওই বাড়িতে একটা পজিটিভ রুগী আছে, আমি কোভিড অ্যাপ্রোপ্রিয়েট না বিহেভিয়ার মেনে যদি ওই বাড়িতে ঢুকে যাই বা ওই বাড়ির ঘরে চলে যাই, আমার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাড়িটাকে সিল করা হয় এরকম কিছু না, গাইডলাইনে কিন্তু বলা আছে যে পজিটিভ রুগীটা যে আসবে উনি কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা তার স্পেসিফিক একটা ঘরের মধ্যে থাকবে এবং সেই ঘরের সাথে কিন্তু অ্যাটাচড লেট্রিন বাথরুম থাকতে হবে, বা অ্যাটাচড যদি লেট্রিন বাথরুম নাও থাকে স্পেসিফিক ওই রুগীটার জন্য সেপারেট একটা লেট্রিন বাথরুম থাকতে হবে, এবং ওই বাড়িতে একজন ব্যক্তি ডেডিকেটেড ভাবে ওই পজিটিভ পেশেন্টের কেয়ার গিভার হতে হবে। এখন যেটা আপনি প্রশ্ন করলেন যে কেউ সাহায্য করতে চায়, অবশ্যই আমাদের এই সময়ে সবাই মিলে এগিয়ে এসে সবাইকে সবাই সাহায্য করতে হবে। যদি আমরা এই জায়গাতে সাহায্যের থেকে পিছিয়ে যাই তো সেটা কিন্তু একটা সামাজিক ভাবে কিন্তু আমাদের পরিস্থিতি আগামী দিনে আরো খারাপ হবে। আমরা সবাই এগিয়ে আসব আমরা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেগুলি বলছে যে আমি মাস্ক পরবো, আমি স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করব, সাবান দিয়ে হাত ধোবো, হ্যাঁ এগুলি আমরা অবশ্যই ফলো করবো। এখন যদি কেউ যদি পজিটিভ পেশেন্টের বাড়িতে গিয়ে কোনো জিনিস সাহায্য করতে চায় অবশ্যই যাবেন, গিয়ে সেরে পজিটিভ পেশেন্ট যেই ঘরে থাকে সেই ঘরে যাওয়ার দরকার নেই, আপনি ওনার বাড়ির সামনে যেতে পারেন, বাড়িতে গিয়ে সেরে বাড়িতে একটা সার্টেন পয়েন্টে আপনি জিনিসটা দিতে পারেন, জিনিসটা দিয়ে দূর থেকে ডেকে কথা বলতে পারেন, ফোনে জানাতে পারেন যে ভাই তোমার জন্য সেই জিনিসটা দিয়ে গেলাম, এগিয়ে আসতে হবে। এবং এগিয়ে যখন যাবেন অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মেনে অবশ্যই যাবেন এবং অবশ্যই সাহায্যের জন্য এগিয়ে আসবেন। যদি আমরা সারা ভারতবর্ষের পরিস্থিতি দেখি যে ভাবে অন্য রাজ্যে আক্রান্ত সংখ্যা বাড়ছে, তাচুট আমাদের রাজ্য যেমন এরকম না হয় আমরা আশা করি, যদি এরকম হয় সবাই যদি সবাইকে সাহায্য না করে তবে কিন্তু আমাদের এই পরিস্থিতি থেকে সামলে উঠতে অনেক কষ্ট। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, হোম আইসোলেশনে রোগীরা যারা আছেন, আমাদের রাজ্যে অধিকাংশ রোগীরাই তো বাড়িতে থাকছেন, তাদের জন্য আমি যদি বলি মানে থ্রি থাম রুলস কি হবে, তিনটি প্রধান কি বিষয় তারা মেনে চলবেন, বা তাদের খাওয়া দাওয়া নিয়ে আপনি কি সাজেস্ট করবেন, তাদের চলন বলন নিয়ে আপনি কি সাজেস্ট করবেন, থ্রি থাম রুলস ফর এনি হোম আইসোলেটেড পেশেন্ট কি হতে পারে? দেখুন, থ্রি থাম রুলের মধ্যে যদি প্রথম থামকে বলি, প্রথম থাম হলো মেডিকেল অ্যাসপেক্ট,
মেডিকেল অ্যাসপেক্টে হোম আইসোলেশনের জন্য যে মেডিসিনগুলি অ্যাডভাইস করা হবে এবং যে প্রোটোকল মেনে মেডিকেলি চলার জন্য বলা হবে সেগুলি আমার ফলো করতে হবে। এই যদি আমি ফলো না করি তো ডেফিনেটলি আমি হয়তো সুস্থ হয়ে যাব, আমি কিন্তু বাড়ির অন্যদেরকেও কিন্তু আক্রান্ত করতে সম্ভাবনা রেখে যাব, সেটা কিন্তু আমার অবশ্যই মানতে হবে মেডিকেল অ্যাসপেক্ট থেকে। সেকেন্ড যেটা থাম রুল যেটা আপনি বললেন সেটা মধ্যে সেটা হলো নন মেডিকেল অ্যাসপেক্ট। হোম আইসোলেশনে যারা থাকবেন তাদের কিছু আদার দেন মেডিকেল অ্যাসপেক্টও মেনে চলতে হবে। যেমন আমি আপনাকে বললাম যে বাথরুম বা যে টয়লেট ইউজ করবে সেটাকে নিজে ইউজ করবে এবং নিজে নিজেরটা নিজে প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এবং শুধু তাই নয়, যেই ঘরে থাকবে সেই ঘরের ফ্লোর বলুন বেডশিট বলুন সবকিছু কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এবং যে কাপড়গুলি পরে বা যে বেডশিটে ঘুমায় সেগুলি কিন্তু ফুটন্ত গরম জলে কিন্তু ধুয়ে নিতে হবে। সেগুলি হলো নন মেডিকেল অ্যাসপেক্ট। আর থার্ড অ্যাসপেক্ট যেটা থাম রুল সেটা হলো সোশিয়াল অ্যাসপেক্ট, সামাজিক অ্যাসপেক্ট। আজকে আমার করোনা হয়েছে সেই জন্য দেখা যাচ্ছে কি অনেকে পজিটিভ আসলে কিন্তু নিজের থেকেই একটা সোশিয়াল স্টিগমাতে ওরা চলে যায় এবং কারোর সাথে কথা বলে না, ফোন করা বন্ধ করে দেয়, যোগাযোগ করা বন্ধ করে দেয়। সেইগুলি কিন্তু করা একদম উচিত নয়। পজিটিভ হয়েছেন হতেই পারেন, সেটার মধ্যে কোনো ইয়ে নেই। আপনি যেভাবে আগে চলতেন এখন হলো সেই ঘরের মধ্যে সীমাবদ্ধ থেকে সবার সাথে ফোনে যোগাযোগ করা বা যে মাধ্যমে আপনারা যোগাযোগ করে থাকেন অবশ্যই কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। সেই তিনটা জিনিস কিন্তু হোম আইসোলেশন পেশেন্টের কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। ঠিক, আজকের এই আলোচনায় আপনি যেভাবে আমাদের সমৃদ্ধ করছেন, আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হয় এবং আপনারাই সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন, সেটা হচ্ছে মানে আমি যদি একটু আমাদের রাজ্যের স্বাস্থ্যকর্মীদের কথা বলি, ডাক্তারদের কথা বলি, নার্সদের কথা বলি, যারা একেবারে ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স সঠিক অর্থে, যারা আমাদের জীবন দান করছেন এবং পরিষেবা দিচ্ছেন, তাদেরকেও দূরদর্শন কেন্দ্র ত্রিপুরা আন্তরিক শ্রদ্ধা জানায় এবং কৃতজ্ঞতা জানায়। কিন্তু পাশাপাশি আমি একইভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের শৌচালয় কর্মী যারা রয়েছেন হাসপাতালে হাসপাতালে কোভিড কেয়ার সেন্টারে, যারা পুর নিগমের কর্মীরা কাজ করছেন রাত দিন, প্রত্যেকে মানে সংশ্লিষ্ট প্রত্যেকটি দপ্তরের কর্মীরা যারা এই যুদ্ধে সামিল হয়েছেন। ডাক্তারবাবু একটা বিষয় শুধু জানার, ডাক্তারদের এবং নার্সদের এবং স্বাস্থ্যকর্মীদেরকে আমরা সাধারণ মানুষ হিসাবে এই সময়টাতে কতটা বেশি তাদের পাশে দাঁড়াতে পারি, কতটা শান্তি দিতে পারি? মানে ধরুন একটা হাসপাতালে আমি সামান্য একটা পরিষেবা পেলাম না, আমি তাদের উপর রেগে গেলাম, তাদের উপর দুর্ব্যবহার করলাম, তাদের মনোবল ভেঙে দিলাম, এই জায়গাটির একটা বার্তা কি হবে আপনার তরফ থেকে একটু শুনতে চাই। অবশ্যই ভালো প্রশ্ন। এটা তো যারা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে বিগত 1-1.5 বছর ধরে কিন্তু স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই করোনার সঙ্গে যুদ্ধ করার জন্য। শুধু স্বাস্থ্যকর্মী বলতে শুধু ডাক্তার এবং নার্স কিন্তু না, হেলথ কিন্তু ব্যক্তি বিশেষ একজন বা দুজনের মাধ্যমে কিন্তু স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় না। স্বাস্থ্য পরিষেবা দিতে গেলে যেটা নিচের যারা আমাদের সাফাই কর্মচারী আছেন তারাও কিন্তু এটার সাথে সক্রিয়ভাবে কিন্তু জড়িত। আমার যারা আজকে সাফাই কর্মচারী আছেন এবং উপর লেভেলেও যারা ডক্টর আছে তারা কিন্তু সমগ্রভাবে কিন্তু সেই জিনিসটাকে যুদ্ধের মোকাবেলা করছে। এবং আপনার মাধ্যমে আমার সবার কাছে বিনম্রভাবে অনুরোধ থাকবে এই কাজের সাথে যারা যুক্ত আছেন আপনারা সামাজিকভাবে তাদেরকে বিগত দিনে অনেকেই অনেককে সম্বর্ধনা দিয়েছেন এবং পুরস্কৃতেন বা সম্মান দিয়েছেন। এবং তাছাড়াও কিন্তু কিছু কিছু তো ইনসিডেন্ট এরকমও আছে যে কিছু কিছু স্বাস্থ্যকর্মী যারা কোনো এলাকাতে ভাড়া থাকে কোভিড ডিউটিতে ডিউটি লাগিয়েছে তো ওই এলাকাতে বাড়িতে থাকতে দেবে না, ভাড়া বাড়িতে থাকতে দেবে না, এগুলি কিন্তু ঠিক না। যারা এরকম করছেন আপনারা নিজের ঘরের কথা চিন্তা করে ভাবুন, যদি আপনার ঘরের এরকম কেউ আক্রান্ত হন, ভগবান না করুক, যদি এরকম হয় তখন তো সেই পরিষেবাটা পেতে গেলে এই কর্মীদের কাছেই যেতে হবে। যতদিন আমরা এই করোনা যুদ্ধে আছি সমগ্রভাবে আপনাতে সবাই মিলে সেটাকে যুদ্ধ করব। কেউ স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়ে যুদ্ধ করছে, আপনারা সামাজিক দায়বদ্ধতা নিভিয়ে দিয়ে সেরে কিন্তু সেই দায়িত্বটা পালন করেন। সেটা আমরা যদি একসাথে সবাই মিলে করি অবশ্যই আগামী দিনে আমরা এই সংকটটাকে খুব সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবো। অনেক ধন্যবাদ।
সংকটটাকে সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবো। আমার মনে হয় আজকের এই আলোচনায় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লাইন ডাক্তারবাবু আমাদের সকলের জন্য বললেন। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি স্বাস্থ্য দফতরে বসে আমাদের সঙ্গে ভায়া টেলিপোর্টিং, আমরা যেহেতু সরাসরি এখন স্টুডিওতে অনুষ্ঠান করছি না, দূরত্ব বজায় রাখার বিষয়টি আমাদের মাথায় আছে, ভায়া টেলিপোর্টিং এই আয়োজনে ডাক্তারবাবু সামিল হয়েছেন, আপনাদের অনেক প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন। ঠিক এইভাবেই আপনাদের নিয়মিতভাবে করোনা বিষয়ক নানা উপলব্ধি এবং জিজ্ঞাসা নিয়ে আমরা সামিল হব। আপনাদের প্রত্যেককে আমরা একইভাবে সঙ্গে চাই। নমস্কার।